ফাঁদে পড়েছে, ফাঁদে পড়বে অগ্নিজিৎ মুখার্জি আর অ্যাডভোকেট গীতা এলএলবি। পুরো কলকাতা দেখবে আমার কামাল, বাঘের মতন সওয়াল করব, পুরো কোর্ট চত্বর দেখবে, আদালত চত্বরে ভিড় করে থাকে মানুষ, আর আমি কেসটা জিতে বেরোব। আমাকে ঘিরে থাকবে স্পটলাইট, আমাকে ঘিরে থাকবে ফ্ল্যাশ, আমাকে ঘিরে থাকবে মিডিয়া, আমাকে ঘিরে থাকবে রিপোর্টার। আই এম দ্য বেস্ট অগ্নিজিৎ মুখার্জি, আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট। কুড়ু মারা বিদ্যে দিয়ে আমি তোমাকেই বধ করব। আমি সোজা এখান থেকে ওকে নিয়ে ওর মামার কাছে যাব, সেখানে ওকে জমা করে দিই, তবে আমার নিশ্চিন্তি। সম্ভব নয় কেন বলছেন? মানে অসম্ভব কেন? অটো করে এখান থেকে স্টেশন যাবে, এতটা জার্নি, রাস্তা ট্রাফিক প্রবলেম হতে পারে, ওদের ওই সমস্ত রুট টুটের কিসব ব্যাপার আছে না? তা ঠিক। অগ্নিকণা, আপনার ইশারাটা কোন দিকে যাচ্ছে? ওই রূপারানী আয়া সেন্টারের আয়াটি কোথায় গেলেন আমাদের জানতে হবে, উনি কোথায় নিয়ে চলে গেলেন পদ্মকে সেটা আমাদের খোঁজ লাগাতে হবে। অটো ডিটেইলস কিছু পেলেন কি রে? তুই এখনো রান্না করছিস? রান্না হয়নি? হ্যাঁ হয়েছে তো। আজকের মেনু কি? আজকের মেনু, আজকের মেনু আপনার বড় ছেলের জন্য। সবসময় তো একদম মাথা গরম, সবসময় একদম রেগে থাকেন, তাই মাথা ঠান্ডা করার জন্য ইলিশ মাছ ভাজা, আর তার সঙ্গে মুসুরির ডাল। মুসুরির ডাল উনি নাকি খেতে খুব ভালোবাসেন, আর তার সঙ্গে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক, তার সাথে চিংড়ি মাছের মালাইকারি। কথা আছে, রসনার তৃপ্তি হলে পুরুষদের মাথা ঠান্ডা হয়ে যায়। সে তো বুঝলাম, কিন্তু তুই এখন কি রান্না করছিস? এখন পনির, আর তার সঙ্গে শুক্তো করব, তারপরে ধোকার ডালনা। কার জন্য করবি? তোর তো রান্না হয়ে গেছে। আপনার জন্য? আমার জন্য তো রান্না হয় না। আজ থেকে হবে, ঘরের এক কোণায় আপনাকে আর ফেলে রাখা চলবে না। আপনার বউরা তো আপনার খবর নেয় না, ছেলেরাও নেয় না, হ্যাঁ ছোটকা বাদে, কিন্তু সে তো আর রান্না করতে পারে না। এই বুড়ি মাটার জন্য হাত পুড়িয়ে সে রান্না করতে পারে না, তাই রান্নাটা আমি করে দেবো, আর আজকে সকলের সাথে বসে আপনি খাবেন। দেবে না বড় খোকা, একসঙ্গে বসতে দেবে না, অপমান করবে। অপমান করবে, করে দেখুক না অপমান। উনি যদি বুনো উল হয় না, তাহলে আমিও বাঘা তেঁতুল। আজকে রাত্রে আপনি সকলের সাথে বসে তবেই খাবেন। গীতা এলএলবি মহাসপ্তাহ 12-18 অগস্ট প্রতিদিন সন্ধ্যা 6:30 স্টার জলসায়।